দুইটা গারচা না চোর ব্রাজিল জুতা চোর দুইটা গাদা ব্রাজিল গাদা। হ্যালো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য মজার মজার ভিডিও নিয়ে আসি। তবে বাঙালিদের করা সবচেয়ে মজার ও ভাইরাল ভিডিও নিয়ে আমরা নতুন একটি সিরিজ চালু করেছি, যার নাম ইতর বাঙালি। এই সিরিজের ভিডিওগুলো দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার চান্সই বেশি। তাহলে চলুন শুরু করা যাক আরও একটি মজার ভিডিও। মনে আছে কারো ফুল নেব না অশ্রু নেব না সিনেমার এই গানটির কথা? আমি বলুম না, আমার শরম করে। এই ভিডিওতে ঠিক এমনটাই হয়েছে এই দুইজনের সাথে। দুইজন মানুষ একই টাইমে টয়লেট করতে আসায় যেটা হয় আপনি নিজচক্ষে দেখুন। ইন্টারভিউ দেওয়ার সময় এই মহিলা অতি উত্তেজিত হয়ে তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর উড়াধুরা ব্যাক ডান্স দিতে গিয়ে তার ব্যাক সাইড ফাটিয়ে ফেলে। তবে আপনি এখানে এই হাদারামের খুশিটাই একবার দেখুন, তার খুশি দেখে মনে হচ্ছে সে যেন অলিম্পিকের চ্যাম্পিয়ন হয়েছে। জামাইয়ের সাথে প্রতিশোধ নেওয়ার এক নিনজা টেকনিক এটি, বেচারির অনেক দিনের শখ ছিল মনে হচ্ছে। দেখুন কারবারটা, কেউ আবার এই নিনজা টেকনিক ফলো করতে যায়েন না। এই রিপোর্টার লাইভে রিপোর্টিং করার সময় তার অন্তর্দেশ না দেখালেও পারত। সাধারণত এই সকল মেয়েদের জন্যই আজকাল নিউজগুলো রাতারাতি ভাইরাল হয়ে যায়। ইস সজ্জন কো ক্যা তকলিফ হ্যায় ভাই। ইদানিং কোপা আমেরিকা চলার কারণে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে খুব মাতামাতি হচ্ছে। এমন এক আর্জেন্টিনা ফ্যানের কাণ্ড দেখে সবাই তো হতবাক। দুইটা গারচা না চোর ব্রাজিল জুতা চোর, দুইটা গারচা না চোর ব্রাজিল জুতা চোর, দুইটা গারাদা ব্রাজিল গাদা, দুইটা গারাদা ব্রাজিল গাদা। ইদানিং দেখলাম মেয়েরাও ফুটবলের ফটা বোঝে আর এটা নিয়েই মাতামাতি করে। বিষয়টা কিন্তু আসলে ইন্টারেস্টিং। আপনারা কে কোন দলের ফুটবল ফ্যান কমেন্ট করে জানাতে পারেন। আপুটির মনে অনেক কষ্ট, কেউ একজন তার স্বামীকে অন্য একটি মেয়েকে নিয়ে নদীতে গোসল করতে দেখে। তখন আপুকে জানিয়ে দেয়, তারপরে যা হয় তা দেখার জন্য আপুটি নিজেও প্রস্তুত ছিল না। এই কৃষ্ণাঙ্গ খেলোয়াড় অনেক সময় খেলার পরে তার নিচের গুপ্তধনে জাস্ট একটু ঘাম জমে যায়, তাই সেখানে চুলকানির সৃষ্টি হয়। তারপরে তাকে দেখুন, সে তো লাইফ টাইপ তোয়াক্কা না করে নিজের গুপ্তধন ঠান্ডা করার চেষ্টা করে। দুই ব্যক্তি সাক্ষাৎকারের মাঝে এক ভদ্র মহিলা একটি লাইক দিতে চলে আসে আর এনে মহিলাটিকে সহ্য করতে না পেরে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। তবে ওইখানে হাত দিয়ে কেন চালালো তা তো আমার বুঝে আসে না। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। নিউজ চলাকালীন সময় একটি ড্যান্সের ফুটেজ দেখানো হয়। তখন রিপোর্টার মশাই তড়ি ঘড়ি করে কোথা থেকে যেন তার হাত বের করলো, কে জানে তিনি হয়তো তার পা চুলকাচ্ছিল। আয়োর মা
বলিউড অভিনেত্রী জারিন খান সম্প্রতি এপ্রিল 2021 মুম্বাই এয়ারপোর্ট থেকে কোথাও যাচ্ছিল। তবে এটি একটি সাধারণ ব্যাপার, এমন সুযোগ মিডিয়া কখনোই মিস করবে না। এখানে সকল মিডিয়ায় চলে আসে আর তারা জারিন খানের ছবি প্লাস ভিডিও করছিল। এই অবস্থায় অতিরিক্ত ফটোশুটের ঝামেলার কারণে জারিন খান তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে, তবে সে যাওয়ার জন্য এক শর্টকাট রাস্তা বেছে নেয়। আর তখন রাস্তা বন্ধ করে দেওয়া ব্যারিন নিচ দিয়ে খুব তাড়াহুড়ো করে জারিন খান পার হতে চেয়েছিল, কিন্তু বেচারি কয়েকটি স্ট্রিপ পার হওয়ার পরে যখনই সামনে যাবে তখন এয়ারপোর্টের সিকিউরিটি তাকে ঝাড়ি মেরে দেয় আর তাকে সঠিক রাস্তা দিয়ে আসতে বলে, যার ফলে জারিন খান ইতস্ত অলরেডি লজ্জার মুখে পড়ে যায়। এরপরে সে ফ্লোরে লাথি দিয়ে বলে, আরে ইয়ার। তবে যাই হোক, এভাবেই তার এমব্রেসিং মোমেন্ট ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। মূলত এই চোর পুলিশ স্টেশনে গিয়ে সাইকেল চুরি করার সিদ্ধান্ত নিয়েছিল। যখন এই লোকটি সাইকেল খোলাখুলিতে ব্যস্ত তখন সিকিউরিটি ক্যামেরাতে ভিডিও দেখে পুলিশ বাইরে চলে আসে আর এরপরে তাকে হাতে নাতে ধরে ফেলে। এবার তাকে কি পরিমাণে জামাই আদর করা হবে তা তো আপনি বুঝতেই পারছেন। হিজাব পরা ভন্ড আপু নামে পরিচিত জেন সিমনের একটা ভিডিও নিয়ে কেউ একজন খুব সুন্দর এডিটিং করে দিল। এখানে একটি ম্যারাথন রেস শুরু হতে যাচ্ছিল আর সকল প্লেয়ারকে দেখা যায় স্টার্টিং লাইনের কাছে যেতে, কিন্তু হঠাৎ করে কি হলো আপনি দেখুন। এখানে একটি গর্তের মধ্যে পানি ছিল, সকল প্লেয়ার এখান দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল, কিন্তু এই প্লেয়ারকে দেখুন, সে তো সোজাসুজি এসে এই গর্তের নোংরা পানিতে লাফ দিল। কেউ একজন ছেলেরা ও মেয়েরা কিভাবে সেলফি তোলে তা এডিটিং করলো। এই এডিটটা দেখে আমি অনেক বেশি পরিমাণে হাসছি। এখানে এক মেয়েকে তার বয়ফ্রেন্ড একটু চমকে দিতে চেয়েছিল, হয়তো মজা করার সাজাটা একটু বেশি হয়ে গেছে। ছেলেটি যখনই মেয়েকে চমকে দেয় তখন সে ভয় পেয়ে তার হাতের ফোনটি ফেলে দেয়, যেটা কিনা সোজা গিয়ে একদম নিচে গিয়ে পড়ে।